শিক্ষার্থীরা, আমি এস এম জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের একাদশ শ্রেণীর জন্য যে অধ্যায়টি আমাদের চলমান ছিল, উৎপাদন, উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয়, তার পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত তিনটি ক্লাস ধরেই এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই অধ্যায়টির ধরে নাও শেষ ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা গত কয়েকটি দিনে কয়েকটি ক্লাস আমরা একই জিনিস পড়াচ্ছি, আজকে আমরা নতুন একটি জিনিস পড়াবো। এর আগে ক্লাসে তোমরা ব্যয় সম্পর্কে ধারণা পেয়েছিলে হালকা, আজকে আমি উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয় নিয়ে তোমাদের সামনে তোমাদের কাছে বিষয় দুটো উপস্থাপন করবো। মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকবা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যয় বলতে আসলে আমরা কি বুঝি, বা ব্যয়ের মধ্যে কি কি ব্যয় অন্তর্ভুক্ত থাকে, এটা তোমাদেরকে জানতে হবে। মনে রাখবা, সকল ব্যয়ের মধ্যে দুইটা ব্যয় অন্তর্ভুক্ত থাকে, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আবার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মোট ব্যয়কে আমরা আবার দুই ধরনের মোট ব্যয় দেখতে পাই, একটা দীর্ঘকালীন মোট ব্যয়, একটা স্বল্পকালীন মোট ব্যয়। মনোযোগ দিয়ে শুনবা, দীর্ঘকালীন মোট ব্যয়ে তোমার হচ্ছে কোনো স্থির ব্যয় থাকে না। আবারও শোনো, দীর্ঘকালীন মোট ব্যয়ে কোনো স্থির ব্যয় থাকে না। স্বল্পকালীন মোট ব্যয় রেখাতে তোমার হচ্ছে স্থির ব্যয়ও থাকে, পরিবর্তনশীল ব্যয়ও থাকে। আবারও শোনো, দুই ধরনের মোট ব্যয় রেখা আমরা এখন দেখব, দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, স্বল্পকালীন মোট ব্যয় রেখা। দীর্ঘকালীন মোট ব্যয় রেখাতে তোমার হচ্ছে কোনো স্থির খরচ থাকে না, যা থাকে মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে এখানে পরিবর্তনশীল খরচ, পুরো পরিবর্তনশীল খরচটাই মোট ব্যয়। কিন্তু স্বল্পকালীন মোট ব্যয় আমরা যখন দেখবো, তখন দেখবা সেখানে স্থির খরচও আছে, পরিবর্তনশীল খরচও আছে। দুইটা একসাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে তোমার মোট ব্যয় রেখা। মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়, এটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। মনোযোগ দিয়ে দেখো, দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা এমন হয়, টিসি জিরো কিউ টিসি, আর স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা এমন হয়, কিউ টিসি জিরো। একবার বোর্ডে দেখো, এরপর আমি ব্যাখ্যা দিব কেন এমন হয়েছে। বোর্ড দেখতে পাচ্ছ সবাই? সবাই কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একবার এক মিনিট একটু দেখো বোর্ডটা। এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়, এটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। দীর্ঘকালীন মোট ব্যয়, স্বল্পকালীন মোট ব্যয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘকালীন মোট ব্যয়টা এখান থেকে শুরু করছি, স্বল্পকালীন মোট ব্যয়টা এখান থেকে শুরু করছি, কেন? এটা হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে এই, আমরা জানি দীর্ঘকাল বলতে আমরা কি বুঝি, যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য, তাকে বলে দীর্ঘকাল। দীর্ঘকালে যেহেতু সকল উপকরণ পরিবর্তনযোগ্য, কোনো স্থির খরচ এখানে থাকে না, এই জন্য মোট ব্যয়টাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যা মোট ব্যয় তাই পরিবর্তনশীল ব্যয়, কারণ দীর্ঘকাল অ্যাকর্ডিং টু কেইনস বা কেইনসের মতে দীর্ঘকালে আমরা কেউ বেঁচে থাকবো না, এবং দীর্ঘকাল বলতে কত সময়কে বোঝানো হয়েছে এটা কেউ জানে না, বুঝছো। এই জন্য দীর্ঘকালে যেহেতু কোনো স্থির ব্যয় থাকে না, এই জন্য দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা তোমার হচ্ছে একদম মূল বিন্দু থেকে শুরু হবে। আর স্বল্পকালে কেন তো রেখাটা এমন হয়েছে, স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা এমন হয়েছে, তার কারণ স্বল্পকালে তোমার হচ্ছে একটা স্থির ব্যয় থাকে, যে এতটুকু দেখতে পাচ্ছ, এতটুকু হচ্ছে স্থির ব্যয়, এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, দুইটা যোগ করে আমরা পাবো একটা মোট ব্যয় রেখা। মানে টিসি সমান সমান বিসি প্লাস এফ সি, আর এই টিসি সমান সমান বিসি, মানে দীর্ঘকালীন মোট ব্যয়ের মধ্যে শুধুমাত্র দীর্ঘকালীন তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয় থাকে, আর স্বল্পকালীন মোট ব্যয়ের মধ্যে তোমার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ও থাকে, স্থির ব্যয়ও থাকে, বুঝছো। এ হচ্ছে মূল বিষয়। ওকে, আচ্ছা, আমি তোমাকে বোর্ড দেখতে পাচ্ছ? এই দেখা যাচ্ছে, মারিয়া, সানি, হ্যালো,
জি স্যার দেখতে পাচ্ছি তো। আচ্ছা আমি কি বলতেছি বিষয়টা পরিষ্কার আবার শোনো, এখানে আমি দুইটা ব্যয় রেখা দেখাইছি বুঝছো, একটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় রেখা। স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা এখান থেকে শুরু হবে, তার কারণ হচ্ছে এখানে একটা স্থির ব্যয় আছে একটা পরিবর্তনশীল ব্যয় আছে, দুইটা যোগ করে আমরা পাবো হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় রেখা। এতটুকু জানলেই তোমাদের চলবে। এখন তোমাদের পরীক্ষাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখবা বিভিন্ন পরীক্ষাতে আছে যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়, ঘ যে প্রশ্ন 4 মার্কসের দেখবা বিভিন্ন বোর্ডে আসছে এটা যে তোমার স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয় বা গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। চিত্রটা একবার দেখে নাও, ওকে মনোযোগ দিয়ে শোনো, তোমরা প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, কোনো ঘাবড়ানোর কিছু নাই, প্রশ্ন যা মন চায় করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা আমাকে রূপক বলো যে তোমার মনে করো রূপক একটা গার্মেন্টস এর মালিক, হ্যাঁ, তো রূপক যে গার্মেন্টস এর মালিক সেই গার্মেন্টস এ তোমার হচ্ছে বাসা ভাড়া দিতে 1 লাখ টাকা মাসে বুঝছো, তো কোনো উৎপাদন না তোমার করোনার মধ্যে কিন্তু কোনো উৎপাদনে যায়নি রূপক, তারপরে মাসে মাসে ভাড়া দিছে 1 লাখ টাকা। এখন রূপক তোমার হচ্ছে দৈনিক 1 লাখ 60 উৎপাদন করে, ভাড়া বাসা ভাড়া দেয়, কারখানা ভাড়া দেয় 1 লাখ টাকা। 3 বছর আগে রূপক তোমার 10 কোটি 60 উৎপাদন করতো, বাসা ভাড়া দিত 1 লাখ টাকা। তার মানে কি, যেই খরচটা উৎপাদন করলেও দিতে হবে, উৎপাদন না করলেও দিতে হবে, তাকে বলে হচ্ছে স্থির ব্যয়। আবার শোনো, যেই খরচটা উৎপাদন করলেও হবে, উৎপাদন না করলেও হবে, এটাকে বলে স্থির ব্যয়। আমি কি বোঝাতে পারলাম? মানে যেই খরচটার সঙ্গে উৎপাদনের সরাসরি কোনো সম্পর্ক নাই তাকে বলে স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদন হইলেও যে ব্যয় হবে, উৎপাদন না হইলেও সে ব্যয় হবে। 100টা উৎপাদন করলে 10,000 টাকা বাসা ভাড়া দিলে, 0টা উৎপাদন করলেও বাসা ভাড়া 10,000 টাকাই হবে বুঝছো। তো স্থির ব্যয় রেখা আমরা যে মাত্র দেখলাম যে তোমার স্থির ব্যয়, মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে স্থির ব্যয় রেখা। উৎপাদন 0টা, বাসা ভাড়া 10,000 টাকা, উৎপাদন 1 লাখ, বাসা ভাড়া কত 10,000 টাকা, উৎপাদন 1 কোটি, বাসা ভাড়া 10,000 টাকা, মানে এটা কোনো চেঞ্জ হবে না, তাকে বলে স্থির ব্যয়, তাই তো? স্থির ব্যয়, তার মানে হচ্ছে স্থির ব্যয় রেখাটা ভূমি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। এবার পরিবর্তনশীল ব্যয় দেখো, মনে করো তুমি চিপস ফ্যাক্টরির মালিক, চিপস বানাও, পটেটো ক্র্যাকারসের মালিক, তো তুমি একটা চিপস বানালে 1টা আলু লাগবে, 2টা চিপস বানালে 2টা আলু লাগবে, 3টা বানালে 3টা আলু লাগবে, 4টা বানালে 4টা আলু লাগবে। এইভাবে যতই তোমার উৎপাদনের পরিমাণ বাড়বে ততই আলুর পরিমাণ বাড়বে, তার মানে উৎপাদনের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ বাড়ে, এই জন্য রেখাটা এদিকে উপরের দিকে যায়, এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় রেখা। এই দুইটা যোগ করলে আমরা পাই হচ্ছে স্বল্পকালে একটা, এই যে তোমরা দেখছো কিছুক্ষণ আগে মোট ব্যয় রেখাটা এখান থেকে শুরু হয়েছে, কেন এতটুকু ছিল স্থির ব্যয়, এখান থেকে পরিবর্তনশীল ব্যয় শুরু হয়েছে, দুইটা যোগ করে আমরা পাইছি একটা মোট ব্যয় রেখা, এটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় রেখা। আর দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা কেমন হয় বলতো, মূল বিন্দু থেকে শুরু হয় এখান থেকে, কেন কারণ দীর্ঘকালে কোনো তোমার হচ্ছে স্থির ব্যয় থাকে না, এই হচ্ছে বিষয়। এখন তোমাদের কাছে আমি যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়, কি আকৃতির হয়, ইউ আকৃতির হয়। দেখো রূপক মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, বা এই আকরাম, মারিয়া, সানি সবাই মনোযোগ দিবা, সেটা হচ্ছে তোমার মনে করো যদি এমন হয় যে তুমি আল্লাহ যদি এমন হয় যে তুমি মনে করো, যদি এমন হয় যে আমরা জানি যে উৎপাদন পরিমাণ যত বাড়বে, একটু চিন্তা করে দেখো যে একটা উৎপাদন করতেছো বাসা ভাড়া দিছো 10,000 টাকা, 100 উৎপাদন করতেছো বাসা ভাড়া দিচ্ছ 10,000 টাকা, 1 লাখ উৎপাদন করো বাসা ভাড়া দাও 10,000 টাকা, তার মানে কি উৎপাদনের পরিমাণ যত বাড়ে গড় স্থির ব্যয় তত কমে যায় না, চিন্তা করে দেখো একটু রূপক, আগে 1টা 60 উৎপাদন করছো বাসা ভাড়া 10,000 টাকা দিচ্ছে, এখন 1,000 60 উৎপাদন করতেছো বাসা ভাড়া 10,000 টাকা দিচ্ছ, এই 3 মাস পরে তুমি 10 লাখ 60 উৎপাদন করছো বাসা ভাড়া 1,000 টাকা 10,000 টাকায় দিচ্ছ, তার মানে কি উৎপাদনের পরিমাণ যত বাড়ে গড় স্থির ব্যয় তত কমে যায়, কথাটা কি বুঝছো রূপক, আকরাম, সানি, মারিয়া? উৎপাদনের পরিমাণ যত বাড়বে তত গড় স্থির ব্যয়টা কমে যাবে, এই জন্য তোমার হচ্ছে গড় স্থির ব্যয় রেখাটা এমন হয়,
এফসি। দেখো তুমি একটু আরো চিন্তা করো যে আগে একটা উৎপাদন করতে তুমি বাসা ভাড়া 10,000 টাকা দিতে, এখন 10,060 উৎপাদন করতে বাসা ভাড়া 10,000 টাকা দাও। আগে একটার জন্য 10,000 টাকা পড়তো, এখন একটার জন্য পরে 1 টাকা। এরপরে যতই উৎপাদন বাড়তে থাকবে তোমার এই টাকাটা আস্তে 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 দেখবা যে নাই হয়ে যাবে স্থির ব্যয়। এই জন্য দেখছো দীর্ঘকালে কোনো স্থির ব্যয় আসলে থাকে না, বুঝছো? এই জন্য গড় স্থির ব্যয় রেখাটা তোমার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে এভাবে নিম্নগামী হবে, যতই উৎপাদনের পরিমাণ বাড়বে ততই গড় স্থির ব্যয় কমে যাবে। এবার পরিবর্তনশীল ব্যয়ের কথা চিন্তা করো, গড় পরিবর্তনশীল ব্যয়। দেখো একটা চিপস বানাইতে কতটুকু আলু লাগবে? 1টা আলু লাগবে। 20টা চিপস বানাইতে 20টা আলু লাগবে। 100টা চিপস বানাইতে গেলে 100টা আলু লাগবে। এটা অর্থটা কি? উৎপাদনের পরিমাণ যত বাড়বে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ তত বাড়তে থাকবে। এই জন্য পরিবর্তনশীল রেখাটা শুরুর দিকে একটু কমলেও তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে এ বি সি, গড় পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এই দুইটা রেখার দিকে মনোযোগ দিয়ে দেখো, দুইটা রেখে দেখতে পাচ্ছো এফ সি এবং এ বি সি দেখা যাচ্ছে রূপক? জি স্যার। এই দুইটা ধরো, এই রেখাটা তুমি যদি এটুক নাও আর এই রেখাটা যদি এতটুকু নাও, একটা ইউ আকৃতির রেখা দেখতে পাও না? দেখো তো একটু রূপক। জি স্যার, জি স্যার। ইউ মনে হচ্ছে না? ইউ, জি স্যার। তার মানে হচ্ছে যেহেতু তোমার হচ্ছে গড় স্থির ব্যয় স্বল্পকালে উৎপাদন পরিমাণ বাড়লে কমতে থাকে এবং গড় পরিবর্তনশীল ব্যয় একটা নির্দিষ্ট সময় পরে বাড়তে থাকে, এই জন্য স্বল্পকালে আমরা এফসি এবং এবিসি কম্বিনেশনে একটা ইউ আকৃতির গড় রেখা দেখতে পাই। তোমাদের বইয়ে একবার রিডিং করবা, আমি যা বলছি তাই লেখা আছে, আর হয়তো বা 2-1টা পয়েন্ট বেশি। আবার শোনো, উৎপাদনের পরিমাণ যত বাড়বে গড় স্থির ব্যয়ের পরিমাণ তত কমে যাবে এবং উৎপাদনের পরিমাণ যত বাড়বে গড় পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ একটা নির্দিষ্ট সময় পরে বাড়তে থাকবে। কারণ দেখো একটা চিপস বানাইতে 1টা আলু লাগে, তাহলে 1,000টা চিপস বানাইতে কি 1,000টা আলু লাগবে না? তারপর 10,000 চিপস বানাইতে কি আরো 10,000? মানে যতই তোমার উৎপাদন বাড়বে ততই গড় পরিবর্তনশীল ব্যয় বাড়বে, এই জন্য গড় পরিবর্তনশীল ব্যয় একটা নির্দিষ্ট সময় পরে বাড়তে থাকে। তার মানে হচ্ছে গড় স্থির ব্যয়ের এতটুকু এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের এতটুকু, দুইটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা একটা ইউ আকৃতির এসি রেখা দেখতে পাই না, বুঝছো? দেখি দুইটার কে সংমিশ্রণ। আবার দেখো একটু হচ্ছে এসি থেকে নিছি আর একটু হচ্ছে তোমার এবিসি থেকে নিছি, দুটো যোগ করলে আমরা কি একটা এটা পাইতেছি না? এটা ধরো এফসি, এটা এবিসি, দুটো একসাথে যোগ করে দিছি আর কি, তখন এরকম একটা রেখা পাচ্ছি, এই বুঝছো রূপক? জি স্যার, জি স্যার। এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন এটাই তোমাদের বই আছে, এ আর বা এ কিছু নাই। এরপরে আমরা দেখবো তোমার হচ্ছে তোমার আয়, উৎপাদন আয়। একদম লাস্টে দেখবা সকল বইয়ে দেওয়া আছে আয়। বইটা যদি থাকে একবার বইটা খুলতে পারো, দেখো মনোযোগ দিয়ে দেখো, এটা লিখলাম কি বোর্ড দেখা যায় কিনা, বইলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তোমাদের সকল বইয়ে দেখো এই আয় যখন দেখাইছে তখন দুই ধরনের বাজারকে দেখানোর চেষ্টা করছে, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পাইছো? বই বই কি সবার সামনে আছে? মনোযোগ দিয়ে একটু দেখো রূপক, দেখতে পাচ্ছ এটা কি লিখছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। রেসপন্স করো, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যালো, কেউ কিছু বলো না। হ্যালো, আচ্ছা দেখো মনোযোগ দিয়ে দেখো, পি সমান এআর সমান এমআর সমান ডি, খুব মনোযোগ দিবা। আর হচ্ছে এটা হচ্ছে টিআর, খেয়াল করো কি লিখছে, এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আগে আমরা এরপর অধ্যায় নামই হচ্ছে বাজার, আমরা এমনি বাজার অধ্যায়টা ডিটেলস করব, তাও এই অধ্যায়টা একটু তোমাদেরকে জানা রাখা ভালো, জানা রাখি যেহেতু তোমাদের আছে। সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা আসলে কি বুঝি, যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, কি থাকবে? অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, যখন তখন যে কেউ এই বাজারে আসতেও পারবে চলেও যেতে পারবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই বাজারে সমজাতীয়, দেখে দেখে হয়ে গেল মারিয়া, তুমি ওই মিউট করো মারিয়া, না ভাইয়া চুপ করো। জি স্যার। হ্যাঁ বললাম যে তোমার
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, যে কেউ যখন তখন এই বাজারে আসতেও পারবে, চলেও যেতে পারবে। এই বাজারে পণ্যদ্রব্যের দামটা নির্দিষ্ট থাকবে, এটা মাথায় রাখবা। এই বাজারে পণ্যদ্রব্যের দাম হচ্ছে নির্দিষ্ট থাকবে, এবং এই বাজারে তোমার হচ্ছে দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা একই তথ্য রাখবে। পাঁচটা বৈশিষ্ট্য, অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, যে কেউ যখন তখন এই বাজারে আসতেও পারবে, চলেও যেতে পারবে, দ্রব্যসমূহ সমজাতীয় হবে, তোমার এই বাজারে দামটা নির্দিষ্ট থাকবে, এবং দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই একই তথ্য রাখবে। মজার বিষয় হচ্ছে এই ধরনের বাজারের অস্তিত্ব পৃথিবীতে নাই। কেন নাই? কারণ কখনোই দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা একই তথ্য রাখে না, এবং দাম কখনো নির্দিষ্ট থাকে না। যেমন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, ফিক্স প্রাইসের দোকানে যাইয়া দেখি যে একটা ভ্যানিটি ব্যাগের গায়ে লেখা আছে 1700 টাকা, তো এটা মানে তো আমিও জানি 1700, উনিও তো বিক্রেতা তো জানে 1700, তাই না? কিন্তু বিষয়টা তা না, তোমাকে জানানো হচ্ছে যে এই জিনিসটার দাম 1700 টাকা, এটার একমাত্র দাম বিক্রেতা নিজে জানে, তুমি কোনোদিন জানবা জানবা নাকি? কেউ পণ্যের আসল দাম তো তো জানো? কেউ আকরাম, রূপক, মারিয়া, সানি, কোনো জিনিসের দাম একমাত্র বিক্রেতাই ভালো জানবে, তুমি কেমনে জানবা? এই জন্য এই ধরনের বাজার রসিদ পৃথিবীতে নাই। কেন নাই? কারণ যে কারণ কখনোই ক্রেতা এবং বিক্রেতা দাম সম্পর্কে একই তথ্য রাখে না, এবং দাম কখনো নির্দিষ্ট থাকে না। মনোযোগ দিয়ে বোর্ড দেখো। আর একটা জিনিস দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এটাই চাহিদা রেখা, এটাই গড়ায় রেখা, এটাই প্রান্তিকায় রেখা, এটাই দাম রেখা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা সোজা রেখা দেখছো, সোজা স্ট্রেইট, এই যে রেখাটা, এটাই হচ্ছে চাহিদা রেখা, এটাই প্রান্তিকায় রেখা, এটাই গড়ায় রেখা, এটাই দাম রেখা, সবকিছু এটা। এখন কেন হয়েছে এটা দেখো, ধরো কিউ পি, কিউ পি দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, ওকে, মনোযোগ দিয়ে দেখো কিউ পি। এখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দাম যেহেতু নির্দিষ্ট সবগুলো দামই 5 টাকা। টিআর মানে হচ্ছে পি গুণন কিউ, পাঁচে একে পাঁচ, পাঁচ দুগুণা 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। এবার মানে হচ্ছে প্রান্তিকায় 5 5 5 5 5, এর হচ্ছে 5 ভাগ 1, 5 10 ভাগ 2, 5 5 5 5। মনোযোগ দিয়ে এটা একটু দেখো কি করছি, দেখো তো খেয়াল করে। এখানে আমি লিখছি কি দেখো, এখানে 5টা কমলা আছে, একটা কমলার দাম 5 টাকা, দ্বিতীয় কমলার দামও 5 টাকা, তৃতীয় কমলাও 5 টাকা, প্রত্যেকটার দাম যেহেতু নির্দিষ্ট, দাম সবসময় একই থাকবে। টোটাল রেভিনিউ কি কোটায়? 5 একে 5, 2টা কিনলে 10 টাকা, 3টা বিক্রি করলে 15 টাকা, 4টা বিক্রি করলে 20, 5টা বিক্রি করলে 25। প্রান্তিকায় কি 5, ওই যে 5 এর পরে 10 এর পরে 15, একটা চেঞ্জ, প্রত্যেকটা দাম যেহেতু 5 টাকা, সব ক্ষেত্রে 5ই আসবে। আর গড়ায় 5 কেন? 5 ভাগ 1 5, 10 ভাগ 2 5, 15 ভাগ 3 5, 20 ভাগ 4 5, 25 ভাগ 5 হচ্ছে 5। দেখো মজার বিষয়, এই কলামটা, এই কলামটা আর এই কলামটা সব একই না? দেখো তো দাম প্রান্তিকায় এবং গড়ায় সব সেম না? মনোযোগ দিয়ে দেখো, রূপক একটু খেয়াল করো, দেখো দেখো রূপক দেখতে পাচ্ছ? রূপক দেখা যাচ্ছে? হ্যালো সানি। জি স্যার দেখা যায়। হ্যাঁ দেখো, একটু মনোযোগ দিয়ে 1 মিনিট দেখো, না বুঝলে জিজ্ঞেস করো।
हेलो बुच्चो हेलो या रूपक আকরাম সানি মারিয়া বুঝছো এই জিনিসটা কেন সোজা হয়েছে বুঝছো এটা ধরো পাঁচ দেখো আমি এখানে যেটা বলতে চাইছি যে এখানে পাঁচটা জিনিস পাঁচটা কমলা প্রথম কমলাও 5 টাকা দ্বিতীয় কমলা সব কমলার একই দাম 5 টাকা তো একটা কমলা বেচলে 5 টাকা পাইছে দুইটা কমলা বেচলে 10 টাকা পাইবা তিনটা বেচলে 15 চারটা বেচলে 20 পাঁচটা বেচলে 25 ক্রান্তিকায় কি প্রত্যেক ক্ষেত্রে তো 5 টাকা করে চেঞ্জ হচ্ছে না 5 5 5 5 5 আর গড়াই কি মোটাই ভাগ দ্রব্যের পরিমাণ 10 5 5 ভাগ 1 5 10 ভাগ 2 5 15 ভাগ 3 5 20 ভাগ 4 5 25 ভাগ 5 5 এই যে তুমি দেখো পি এম আর এবং এস সব একই না দাম ক্রান্তিকা এবং গড়াই সব সেম না বুঝলাম না আমি তোমরা দেখতেছো না বোর্ডটা নাকি এই যে 5 5 হ্যাঁ তো প্রশ্নটা কোথায় বলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দামটা নির্দিষ্ট থাকবে এই দামটা কিন্তু সব ক্ষেত্রে একই আছে এই জন্যই তোমার হচ্ছে দাম যাম ক্রান্তিকায়তা গড়ায়তা এবং এই জন্য মনে রাখবা গড়ায় রেখার আরেক নাম হচ্ছে চাহিদা রেখা এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় এটাই দাম রেখা এটাই ক্রান্তিকায় এটাই গড়ায় এটাই তোমার হচ্ছে চাহিদা রেখা হ্যাঁ বলো রূপক প্রশ্ন করো আমাকে এই টিয়ারটা টিয়ার রেখা দেখছো টিয়ারটা দেখো টিয়ারটা হবে একদম সোজা কেন দেখো একই ভাবে চেঞ্জ হচ্ছে যদি আমি চিত্র দিয়ে দেখাই দেখবা যে 1 2 সেম জিনিস তো ধরো এটা হচ্ছে একটা 1 তার মানে করে এটা 2 10 এভাবে দেখা যায় কি মানে আমি আলাদা আলাদা ভাবে যদি আঁকো 1 2 3 4 5 দেখো মানে 5 10 15 20 25 এই হচ্ছে টিয়ার টিয়ার রেখা এই যে রেখাটা দেখছো রূপক দেখা যাচ্ছে কিছু না মানে এরকম আর কি সোজা রেখা এই এই হচ্ছে তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তোমার হচ্ছে বিভিন্ন আয় রেখা এখন আমরা দেখব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিভিন্ন আয় রেখা একই জিনিস একটু ভিন্ন ভাবে দেখব আর কি পৃথিবীতে আমরা যে বাজারগুলো দেখতে পাই সবই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কারণ কোন বাজারেই দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা একই তথ্য রাখে না এই জন্য সব বাজারই অপূর্ণ প্রতিযোগিতামূলক বলাই যায় দেখো এই ক্ষেত্রে মজাটা হচ্ছে অন্য জায়গাতে এই হচ্ছে মোটাই রেখা এই হচ্ছে গড়াই রেখা এই হচ্ছে ক্রান্তিকায় রেখা এ আর এম আর মনোযোগ দিয়ে দেখো টিআর টিআর মনোযোগ দিয়ে দেখো চিত্রটা একবার চিত্রের দিকে তাকিয়ে থাকো ও চিত্র তো পুরো হ্যাঁ চিত্র দেখতে পাচ্ছ জি স্যার ওকে আচ্ছা মনোযোগ দিয়ে দেখো এটা আমি চিত্রটা আঁকছি তাই না এটা হচ্ছে চিত্রের জেনারেল শেপ কেন এমন হচ্ছে এটা ব্যাখ্যা দিই দেখো একই জিনিস দেখো দাম পরিমাণ মোটাই গড়াই প্রান্তিকায় খুব মনোযোগ দিয়ে দেখবা 1 2 3 4 5 ঠিক আছে দেখতে পাচ্ছ না নাকি জি স্যার দেখা যাচ্ছে পি কিউ তোমার টি আর এম আর সেম জিনিস আগে যা দেখছো তাই দাম ধরো এখানে দামটা তো ভিন্ন হবে কারণ যেহেতু এটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটাতে কি আগে বৈশিষ্ট্য বলে নেই এই বাজারে ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য থাকবে সেটা ঠিক আছে এই বাজারে সমজাতীয় পণ্য না তোমার হচ্ছে কি বলবো সমজাতীয় হইতে পারে অসমজাতীয় হইতে পারে বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে মানে পণ্যের মধ্যে ভেরিয়েশন থাকবে সমজাতীয় পণ্য হবে না হ্যাঁ তারপরে শুধু এই বাজারে যখন তখন যে কেউ এই সকল বাজারে আসতেও পারবে না যেতেও পারবে না এই বাজারে প্রবেশ ও প্রস্থানে ব্যাপক বিধিনিষেধ আছে বুঝছো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দাম সম্পর্কে এই বাজারে ক্রেতা এবং বিক্রেতা একই তথ্য রাখে না এবং দাম নির্দিষ্ট থাকে না এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে দ্যাটস ফাইন এখানে সমজাতীয় পণ্য না এখানে অসমজাতীয় পণ্য কেনা বেচা হতে পারে সমজাতীয় হতে পারে আবার ঈষৎ বিভাজনকৃত পণ্য মানে পণ্যের মধ্যে ভ্যারাইটি থাকবে আর হচ্ছে দামটা নির্দিষ্ট থাকে না এবং যে কেউ যখন তখন এই বাজারে আসতেও পারে না যাইতেও পারে না এবং দাম সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা দুইজন কখনো একই তথ্য
রাখে না, এই জন্য এই ধরনের বাজারই পৃথিবীতে আমরা দেখতে পাই। দেখো ধরো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কমলা। প্রথম কমলা যদি তোমাকে বিক্রেতা, আচ্ছা তুমি ধরো বিক্রেতা, আমি ধরো ক্রেতা, তো আমি তোমার কাছ থেকে কমলা কিনতে আসছি, তুমি বললা যে, আমি বললাম যে কমলা একটা কত? স্যার 5 টাকা। দাও একটা কমলা দাও। তারপর আমি বললাম যে যদি দুইটা লই, দুইটা যদি কমলা লই, তুমি আমার কি ইয়াদে দিতে পারবা? আমি তোমার দুইটা কমলাতে ইয়া দিব, 8 টাকা দিব, তুমি দিবা? তখন তুমি বললো যে চিন্তা করে দেখবা যে স্যার মানুষ আমার তো লাভ থাকতেছে, ঠিক আছে দুইটা যেহেতু নিতেছে আমি 1 টাকা ছাড় দিই। তার মানে সেক্ষেত্রে তুমি দুইটা কমলা দিবার প্রত্যেকটা 4 টাকা করে। তারপর আমি বললাম যে আচ্ছা যদি 3টা নেই, তুমি কি 3 টাকা করে রাখতে পারবা? তুমি চিন্তা ভাবনা করবা, মানে বিক্রেতাকে যদি ক্রেতাকে একটা বেশি কানাইতে হয় তাহলে দাম কমাইতে হয়, বুঝছো? ক্রেতা কখনোই বেশি দাম দিয়ে বেশি পণ্য নিবে না, ক্রেতাকে যদি বেশি নিতে হয় তাহলে দাম কমাইতে হবে, এটা মাথায় রাখবে। তার মানে দেখো আমি কি করি এখানে, ধরো একটা কমলার দাম 10 টাকা হইলে, দুই নম্বর কমলা, দুইটা কমলা যদি দিতে তাহলে দাম কমে 9 টাকা করতে হবে, তিনটা কমলা না হইলে 8 টাকা করতে হবে, 4টা কমলা 7 টাকা, 5টা কমলা 6 টাকা করতে হবে। মানে বিক্রেতা যদি ক্রেতাকে একটা বেশি কেনাইতে হয় তাহলে দাম কমাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে মোটাই দেখো 10 × 1 = 10, 9 × 2 = 18, 3 × 8 = 24, 6 × 7 = 28, 5 × 6 = 30, আর প্রান্তিকে দেখো 10, 8, 6, 4, 2, আর গড়ায় দেখো 10, 9, 8, 7, 6, মনোযোগ দিয়ে একটু দেখো এটা 4টা। দেখতে পাচ্ছ রূপক? এই দেখা যাচ্ছে, রেসপন্স করো রূপক। হ্যালো সানি, মারিয়া, হ্যালো, জি স্যার, বোর্ড দেখা, জি স্যার, হ্যাঁ দেখো দেখো কি করছি আমি, দেখো এই যে 1 থেকে 5 পর্যন্ত এটা পণ্যের টাইপ, মানে সংখ্যা আর কি, মনে করো 10, 9, 8, 7, 6, কেন এর দাম কমে গেছে? কারণ তুমি যদি একটা নাও তাহলে 10 টাকা, দুইটা নিলে বিক্রেতা বলবে দুইটা নিলে আমি আপনার কাছে 9 টাকা করে রাখবো প্রত্যেকটা, তিনটা নিলে 8 টাকা রাখবো। তার মানে বিক্রেতা যদি ক্রেতাকে একটা বেশি কেনাইতে হয় তাহলে দামটা কমাইতে হবে, তা নাহলে ক্রেতারা বেশি কিনবে না। এক্ষেত্রে আমার দেখো তুমি প্রান্তিকায় দেখো সবই ভিন্ন ভিন্ন না, আগের বার যেমন আমার এয়ার এবং এমআর সমান ছিল, পি সমান ছিল, এবার দেখো তো সব চেঞ্জ হয়েছে না, দেখো তো দেখছ প্রত্যেকটা জিনিসই কিন্তু চেঞ্জ হয়েছে। এবার মোটা রেখাটা হবে এমন, গড়া রেখাটা হবে এরকম, প্রান্তিকায় এমন। প্রশ্ন করতে পারো যে স্যার গড় আয় রেখাটা কেন প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করে, এটা একটা প্রশ্ন করতে পারো তোমরা, যে এই যে গড় আয় রেখা দেখছো এই রেখাটা কেন প্রান্তিক আয়ের উপরে অবস্থান করে? মনোযোগ দিয়ে এই দুটা দেখো, এই ঘরটা দেখো আর এই ঘরটা দেখো। গড় আয় হচ্ছে 10, 9, 8, 7, 6, দেখো 10, 10, প্রথমে ঠিক আছে 10, দুইটি 10, এরপরে দেখো গড় আয় যখন 9 তখন প্রান্তিক আয় 8, গড় আয় 9 হলে প্রান্তিক আয় 8, এরপরে গড় আয় তোমার হচ্ছে 8 হলে প্রান্তিক আয় 6, গড়াই 7 হলে প্রান্তিক আয় 4, গড়াই 6 হলে প্রান্তিক আয় 2, তার মানে গড়াই সব ক্ষেত্রেই তোমার হচ্ছে প্রান্তিক আয় থেকে বেশি, এই জন্য তোমার গড়াই রেখা প্রান্তিক আয় থেকে রেখা থেকে উপরে অবস্থান করে। আর আরেকটা কারণ হচ্ছে বিক্রেতাকে যদি একটা বেশি কেনাইতে হয় তাহলে দাম কমাইতে হবে, এই জন্য গড়াই রেখা প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করে। ওকে, তোমাদের এবার কারো যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, অধ্যায়টা শেষ, কারো যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। রূপক, সানি, এনিথিং you want to know from me, je kono kichu prashno korte paro, hello shunte pachho? yeah, ami next class e tomader sijonshil prashno niye alochona korbo, ekta theke kemon sijonshil prashno ashe eigula niye alochona korbo, tumra koshto kore next class ta ektu monojog diye korba ar ektu podha ta poiro, ta na hole amar shonge tumra ekebare na porle bujhba na, bujcho? ektu porte hobe, ta na hole tumra nijera bipode porba sheshe dike, thik ache? একটু পড়াশোনা করো আর একটু বই পড়ো। রূপক বুঝছো? আকরাম, সানি, মারিয়া, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঠিক আছে? আর কষ্ট করে বই পড়ো, নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আল্লাহ হাফেজ। ওকে বাই।